ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সন্তোষ রবিদাস তার চা শ্রমিক মাকে নিয়ে আবেগঘন এই লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। অনেকেই বলছেন তার এই লেখা পড়ে চোখের পানি আটকে রাখতে পারছেন না। চলুন দেখে আসি কি লিখেছিলেন তিনি। তিনি লিখেছিলেন, মৌলভীবাজার জেলার শমশেরনগরে ফাঁড়ি কানিহাটি চা বাগানের এক চা শ্রমিক পরিবারের ছেলে আমি। জন্মের ছয় মাসের মাথায় বাবাকে হারিয়েছি। মা চা বাগানের শ্রমিক, তখন মজুরি পেতেন দৈনিক 18 টাকা। সেই সময় আমাকে পটের দুধ খাইয়ে অন্যের বাসায় রেখে মা যেতেন বাগানে কাজ করতে। 2007 সালে আমি ক্লাস ফাইভে পড়ি, মায়ের মজুরি তখন 88 টাকা। একদিন বললেন, বাজারে গিয়ে 5 কেজি চাল নিয়ে আয়। সেই চাল দিয়ে এক মাস চলেছে আমাদের। পরদিন সকালে স্কুলে যাওয়ার আগে দেখি মা চাল ভাজলেন। পলিথিনে সেই ভাজা চাল, আটার রুটি আর লাল চার একটা বোতল ভরে গামছায় পেঁচালেন, আর আমাকে আটার রুটি ও লাল চা দিলেন। দুপুরে খেতে গিয়ে দেখি শুধু পেঁয়াজ, শুকনা ভাত, তেল আর লবণ আছে, তা দিয়ে মেখে খেলাম। রাতেও কোনো তরকারি ছিল না। তখন পাশের বাসার কাকু আমাকে ডেকে কুমড়া আর আলু দিয়েছিলেন, যা দিয়ে আমরা 2টা দিন পার করেছিলাম। তখন কুপির বাতির আলোয় পড়তাম, মা আগেই রেডি করে দিতেন বাতি। তেল শেষ হয়ে গেলে আর পড়া হতো না, দোকানদার বাকিতে তেলও দিত না। পঞ্চম শ্রেণীর পর ভর্তি পরীক্ষায় পাশ করে ক্যামেলিয়া ডাক্কান ফাউন্ডেশন স্কুলে 5 বছরের জন্য ফ্রি লেখাপড়ার সুযোগ পাই। মা অনেক খুশি হয়েছিলেন। তখন তার সামান্য আয়ের একটা অংশ থেকে আমাকে টিফিন খাওয়ার জন্য প্রতি সপ্তাহে 70 থেকে 80 টাকা দিতেন। 2013 সালে বিএএফ শাহিন কলেজে ভর্তি হই, তখন মা 102 টাকা করে পেতেন। এই সময় তিনি গ্রামীণ ব্যাংক থেকে কিস্তি তুলে আমার ভর্তির টাকা, ইউনিফর্ম আর বই খাতা কিনে দিয়েছিলেন। 2014 ডিসেম্বর, মায়ের হাতে টাকা নেই। তখন এইচএসসির রেজিস্ট্রেশন চলছিল। মা 50 টাকার একটা নোট দিয়ে চোখের জল ফেলতে ফেলতে বলেছিলেন, কেউ ধার দেয়নি রে বাপ। কলেজের এক শিক্ষকের কাছ থেকে ধার নিয়ে সেবার রেজিস্ট্রেশন ফি দিয়েছিলাম। এইচএসসির পর ভর্তি পরীক্ষার কোচিং, মা তখন আবার লোন নিলেন গ্রামীণ ব্যাংক থেকে। লোনের কিস্তির জন্য এই সময় মা বাড়ি থেকে অনেক দূরে গিয়ে বালু শ্রমিক হিসেবে কাজ করতেন, বিনিময়ে পেতেন 300 টাকা। আমি জানতাম ঘরে চাল নেই, শুধু আলু খেয়েই অনেক বেলা কাটিয়েছিলেন মা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলাম, মা তখন কী যে খুশি হয়েছিলেন। কিন্তু ভর্তির সময় যত ঘনিয়ে আসছিল মায়ের মুখটা তত মলিন দেখাচ্ছিল, কারণ চা বাগানে কাজ করে যা পান তা দিয়ে তো সংসারই চলে না, ভর্তির টাকা দেবেন কোথা থেকে। পরে এলাকার লোকজন চাঁদা তুলে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সহায়তা করল। বিশ্ববিদ্যালয়ে টিউশনি করেই চলতাম, হলের ক্যান্টিনে 20 টাকার সবজি ভাত খেয়েই দিন পার করেছি। অনেকদিন সকালে টাকার অভাবে নাস্তাও করতে পারিনি, দুর্গাপূজায় কখনো একটা নতুন জামা কিনতে পারিনি। 2018 সালে শ্রেষ্ঠ মা হিসেবে উপজেলায় মাকে সম্মাননা দেয়া হবে বলে ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয়। পরে মায়ের নামটা কেটে দেয়া হয়েছিল। খোঁজ নিয়ে জেনেছি মা আমার চা শ্রমিক, স্টেজে উঠে নাকি কিছু বলতে পারবেন না, তাই নাম কেটে দিয়েছে। মা এখনও প্রতিদিন সকালে একটা লবণে বোতল, চা পাতা ভর্তা, আটার রুটি, সামান্য ভাত পলিথিনে ভরে নিজের পাতি তোলার গামছায় মুড়িয়ে নিয়ে দৌড়ে চা বাগানে যান। 8 ঘন্টা পরিশ্রম করে মাত্র 120 টাকা মজুরি পান। এই মজুরিতে কিভাবে চলে একজন শ্রমিকের সংসার? আজকাল মায়ের শরীর আর আগের মতো সায় দেয় না, বলেন তোর চাকরি হইলে বাগানের কাজ ছেড়ে দিব। আমি এখন সেই দিনের প্রতীক্ষায় আছি। আপস